তো আমি সব সময় ইউনিক কিছু খাবার খাইতে পছন্দ করি। তবে এই খাবারটি ইউনিক কিনা আমি বলতে পারি না, বাট আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে। এই খাবারটা হচ্ছে মুড়ি, মুচমুচ মুড়ি আর হচ্ছে পাকা আম। তো মুচমুচে মুড়ির সাথে পাকা আম মাখিয়ে খাইতে এত মজা, যারা না খাইছেন তারা বুঝতে পারবেন না, আর যারা এটা খাইছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে এই খাবারটা কত মজা। তো হঠাৎ করে আমার রাতে খুবই খিদে লাগে, ভাবতেছিলাম যে কী খাবো। তো রাতে যেহেতু ভাত খাই না, তো হঠাৎ চিন্তা ভাবনা করলাম আমার কাছে তো পাকা আম আছে, মুড়িও আছে, তো বেশ সুন্দর একটা খাবার কিন্তু হয়ে যায়। তো মুড়ি দিয়ে আর আম দিয়ে মাখিয়ে নিলাম, আর এটা হচ্ছিল রূপালী আম। যেরকম ফ্লেভার আসতেছিল সেরকম ছিল এটার স্বাদ, অনেক মিষ্টি ছিল। তো খুবই মজার একটা খাবার, আপনারা যে যে এই খাবারটা না খাইছেন আপনারা একবার ট্রাই করতে পারবেন, খুবই ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে কি, সিজনাল যে আমাদের খাবারগুলো, সিজনের সময় এই খাবারগুলো আমাদের তৃপ্তি সহকারে খাইতে হবে, কারণ সিজনের পর এই খাবারগুলো কিন্তু ওইরকম পাওয়াও যায় না আর সেরকম মজাও লাগে না। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।